माशाल्लाह माशाल्लाह, मालिक का कुदरत है, ये सब मालिक का कुदरत है। दादा अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातुह, आशा करी सबाई ভালো আছেন সুস্থ আছেন। আমি বর্তমানে আছি আনাসাগরে, আনাসাগরের পাশেই আছি। দীর্ঘদিন ইন্ডিয়ার মধ্যে রয়েছি, গরিব নওয়াজের দরবার দরগাহ জিয়ারত করেছি, পাগত দরগাহ জিয়ারত করেছি, কুতুবউদ্দিন বখতিয়ার খাঁকে দরবার জিয়ারত করেছি। এখন আসলাম আনাসাগরে। এখন মাশাল্লাহ প্লেসটা খুবই সুন্দর, ওয়াও জিয়াদ আছে। দাদা ওয়াও, দেখলেই মন জুড়িয়ে যায়, মাশাল্লাহ। অলরেডি 61 জন আমাদের এখানে দেখছেন, মাশাআল্লাহ। এটা হচ্ছে আনাসাগর। এই আনাসাগরের পানি আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই একটি লোটার মধ্যে নিয়ে নিয়েছিলেন। গোটা আনাসাগর ভরলা তুমি লোটার ভেতরে, পাগল করে তুমি আছো আজমিরে, করে আমায় দিওয়ানা দেখা কি দেবে না, এ আর জি জানাই তোমার দুয়ারে, পাগল করে তুমি আছো আজমিরে। কে কোত্থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন? অবশ্যই অনেকে আসলে যুক্ত হয়েছেন, অনেকদিন লাইভে ছিলাম না, বিভিন্ন কালাম আপনাদেরকে দেখিয়েছি, বিভিন্ন প্লেস আপনাদেরকে দেখিয়েছি, গরিব নওয়াজের দরগার। তাই ভাবলাম এখানে নেটওয়ার্ক পাইছি, বাট এখানে সব জায়গায় অলওয়েজ নেটওয়ার্ক থাকে না, গরিব নওয়াজের ওইখানে আসলে এয়ারটেল তেমনটা কাজ করে না। জিও সিম নিতে গেলে এনআইডি কার্ডের প্রয়োজন ইন্ডিয়ান, সেজন্য জিও সিম নিতে পারিনি, এয়ারটেল ইউজ করতেছি। যেখানে নেটওয়ার্ক পাই চেষ্টা করি আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ, আজমির শরীফ থেকে দেখছি, আমি আজমির শরীফ থেকে দেখছি। ইমরান হোসেন কাদরি মনিব আপনাকে কবুল করবে ইনশাআল্লাহ আজমির শরীফ আসার জন্য। আমি দোয়া করি, দোয়া করেছি আপনাদের জন্য, যারা শায়ের রয়েছেন শিল্পী রয়েছেন সবার জন্য আমি অন্তর থেকে দোয়া করেছি। আমার মহাব্বতের যারা দোয়া চেয়েছেন ফেসবুকের মধ্যে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, আমি দোয়া করেছি আপনাদের জন্য যেন আপনারা আজমিরে মহল্লা শরীফ আসতে পারেন। দাদা ইধার, আমার জন্য একটু দোয়া করবেন। নারায়ণগঞ্জ থেকে দেখছি, দোয়া রইল প্রিয় হুজুর, জাযাকাল্লাহ ভাইজান অসংখ্য ধন্যবাদ। এখানে এক একজন এক এক দিকে ঘুরছে বেড়াচ্ছে বিভিন্ন বোটের মাধ্যমে। जब तो हज का महीना लगता है, ख्वाजा का दरबार मदीना लगता है, यूं तो देखे लाख नजारे आंखों ने, शहर में अजमेर नगीना लगता है। जब तो हज का महीना लगता है,
ख्वाजा का दरबार मदीना लगता है। আসলে অনেকে যুক্ত হয়েছেন, কমেন্ট করছেন। চাঁদপুর মতলব থেকে দেখছেন, জাজাকাল্লাহ খাইরান। একটু দূরে নামিয়ে পাশে তাদের জন্য এদিকে আসলাম পুরাটা দেখানোর জন্য। আর গরিব নওয়াজ নো আসনা বাজি মেরা সাথ রেজা ভাই ভি হ্যায় মাশাআল্লাহ। জায়গাগুলো আসলে অতুলনীয় সুন্দর, মাশাআল্লাহ, দেখলেই মন জুড়িয়ে যায়। খাজা কা দরবার মদিনা লাগতা হ্যায় মাশাআল্লাহ। প্রিয় ভাই, আমি রামগঞ্জ থেকে জাহেদুল ইসলাম হকানি আই বর্তমানে আনাসাগর আছি, এই সাইবল দিয়ে আনাসাগর, যে আনাসাগর ফানি গরিব নওয়াজ গোবন্নাত বিদিলে ফেলে হুজুর আমাদের যে সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করেছি ভাইজান সবার জন্য, যারা যারা দোয়া চেয়েছেন। গতকালে গরিব নওয়াজের কদমে ছিলাম, রাত 4টা পর্যন্ত গরিব নওয়াজের কদমে ছিলাম। সবার জন্য দোয়া করেছি, যারা যারা দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া করেছি আলহামদুলিল্লাহ। দেখুন মাশাআল্লাহ, পরিবেশটা অনেক সুন্দর মাশাআল্লাহ। মিসলে তো না শুধু পেদা জানা, জগরাজে কো তাজ তুরে সর সুল হ্যায় তুঝকো শহেদ সারা জানা। আসলে এখানে প্রচুর ঠান্ডা পড়েছিল, ছার কারণে সর্দি পেয়েছে আমার, ঠান্ডা লেগেছে। আবার খাজা গরিব নওয়াজের আজমিরি ওয়ালা নাথটা একটু শোনান। আচ্ছা, আপনাদের তো বলতে ভুলে গেছি, আমাদের যে কালামটা রিলিজ হয়েছে আপনারা কি দেখেছেন? এটা অবশ্যই জানাবেন আমাকে, কারা কারা আমাদের গরিব নওয়াজের মানকাবারটা শুনেছেন অবশ্যই জানাবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসলে এই কালামটা খুব তাড়াহুড়োর মধ্যে করা হয়েছিল, তেমনটা সময় পাইনি রেকর্ডিংয়ের জন্য, হয়তো একদিন সময় দিয়েছিলাম। বাকি সব আমাদের আলাউদ্দিন শ্রদ্ধাভাজন আলাউদ্দিন আলো ভাই করেছেন মাশাআল্লাহ। অল্পের মধ্যে যে এতটা সুন্দর হবে আমি এটা কল্পনা করিনি। আসলে সব কিছু আমাদের গরিব নওয়াজের ওয়াসাতা, আমার মুনিব গরিব নওয়াজ যে দয়া করেছেন এখানে আসার জন্য, তার জন্য আমি শুক্রিয়া জ্ঞাপন করছি। ওনার কালামটাও মাশাআল্লাহ উনি কবুল করেছেন, যার কারণে আপনারা পছন্দ করছেন। অনেকে আমাকে মেসেজ করেছেন মাশাআল্লাহ সুন্দর হয়েছিল কালামটা, তার জন্য। আমি শুনেছি মাশাআল্লাহ, জাজাকাল্লাহ। কে 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 শুনেছে? শ্রাবণ মেঘের দিন আমি শুনেছি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ ভাইজান। জি আলহামদুলিল্লাহ ভাই, আমি শুনেছি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ। মোহাম্মদ জোহান ভাইকে শুকরিয়া জ্ঞাপন করছি। এমডি মহিউদ্দিন, এই মহিউদ্দিন ভাই কি অবস্থা? ভালো আছেন আশা করি, সুস্থ আছেন, জাজাকাল্লাহ শোনার জন্য। আমি জানি গরিব নওয়াজকে যারা মহব্বত করে অবশ্যই কালামটা শুনবেন, হুজুরের স্টুডিওতে পাবেন। আশরাফুল হাসান কাদরি, আমি জিআইসি থেকে দেখতেছি বদ্দা। মানে কেন আর দেখ গুসা ভালো নাই তো বুঝিনা পারি, অনেক যে ভিডিও দিতে হইন আর এই
ছয় তারিখ কিন খুব জ্যাম আসিল, খুব বেশি জ্যাম আসিল, মানে মোবাইল ফকরতন বাইর করে ন পারি, জানার চেষ্টা করছি তবে ভিডিও করিবে, তবে আর ভিডিও করে ন পারি, এগুলো খুব দুঃখ প্রকাশ করি, আর চেষ্টা করছি কিন্তু ভিডিও করবে কিন্তু, বাট ভিডিও করে ন পারি, মোবাইল বাইর করে ন পারি, এন্ডিলে জ্যাম আসিল, খুব বেশি জ্যাম আসিল। আই এম ফ্রম ইন্ডিয়া। আপনি ইন্ডিয়া কোথেকে বলছেন জানাবেন? আপ ইন্ডিয়া কাহা সে বল রা হো? মাইনাল লেগজার, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন। দোয়া সবসময় আপনার মায়ের জন্য সবসময় দোয়া, ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করুক। হুজুর প্লিজ একটু খুশি হতো, আমি জাহানপুর থেকে, নিজামুদ্দিন ভাই জাহানপুর থেকে। আচ্ছা ধন্যবাদ, জাজাকাল্লাহ, ধন্যবাদ সম্পৃক্ত হওয়ার জন্য। দাদা গুয়াহাটিটা কোথায়? গুয়াহাটি ইন্ডিয়ার গুয়াহাটিটা কোথায়? কলকাতা না? আচ্ছা এটা কলকাতায় মনে হয়, গুয়াহাটিটা ভাইজান ইন্ডিয়া থেকে যিনি বলছেন এটা কলকাতাতে পড়ছে, গুয়াহাটি এটা যাবো আমি কলকাতাতে, আজকে রাতে আমরা ব্যাক করবো না? আচ্ছা আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা করবো আমরা এখান থেকে, আজমির শরীফ থেকে, আজকে শেষ দিন আমাদের, শেষ দিন বলতে সফরের শেষ দিন আর কি, মালিক যদি আবার মনিব কবুল করে আবারও সে পাক আসবে ইনশাল্লাহ, যখন কবুল করে তখন আসবে ইনশাল্লাহ। আল্লাহ আমিন হাশিমের দরবার শরীফ থেকে জাজাকাল্লাহ, ধন্যবাদ জাজাকাল্লাহ। আমাদের সাদেক হুজুর অনেকদিন ছিল ওনার কাফেলা, ওনাদের কাফেলা নিয়ে আমাদের খালেদ ভাই সহ মাশাআল্লাহ, ওনারা চলে গিয়েছেন গত দুই একদিন আগেই, ওনারা দিল্লির উদ্দেশ্যে রওনা করছেন, হয়তো এতদিনে চট্টগ্রাম পৌঁছে গিয়েছে, চট্টগ্রাম এখন এতদিন চলে গেছে মেবি, ওনাদের সাথে দেখা হয়েছিল, আবার নাত প্রোগ্রাম হয়েছিল হুজুরদের সাথে, খুবই ভালো লেগেছিল মাশাআল্লাহ পরিবেশটা। ওনারা চলে যাওয়ার পর থেকে মনে হচ্ছে একা একা লাগতেছে নিজেকে, কারণ ওনারা থাকা অবস্থায় আমরা যে হোসেন মঞ্জিলে ছিলাম ওই মঞ্জিলটা পুরাই ভর পড়ছে, পুরাই ভর পড়ছিল ওনারা, প্রায় ওনারা ছিল কয়জন, 30 জন মতো ছিল মেবি, প্রত্যেকদিন রাতে নাত প্রোগ্রাম হতো, আমরা সবাই একসাথে নাত মুস্তাফা পড়তাম। তারেক রেজা ভাই হড়ে, তারেক রেজা ভাই রুমন মৃদু গুমজার, রাতে আসলে ব্যাগ গুনে দরকার আসিলাম তো, আই তো আনা সাগর নৌ আই যার হারণ আনা সাগর সাইবেল ইস্যু। নদীটা কোথায়? এটা নদী না, এটা হচ্ছে আনা সাগর, সাগর সাগর গরিব নওয়াজ, এই সাগরের পানি এক লোটা লোটার মধ্যে আবদ্ধ করেছিল। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? অনেকে আসলে যুক্ত হচ্ছেন, যাদের কমেন্ট পড়তে পারতেছি তাদেরকে অ্যান্সার দিচ্ছি। আমি বাঁশখালী থেকে বলতেছি, জাজাকাল্লাহ ভাইজান সম্পৃক্ত হওয়ার জন্য, দোয়া করেছি সবার জন্য ইনশাল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, রাঙ্গুনিয়া কদমে পৌঁছাই দিয়ে ভাই, গরিব নওয়াজের কদমে পৌঁছে দিয়ে ইনশাল্লাহ ভাইজান পৌঁছাই দিয়েছি, ইনশাল্লাহ যাওয়ার সময় আবার যাবো গরিব নওয়াজের দরবারে বাগায় ছড়ি থেকে। জাজাকাল্লাহ শুকরিয়া। নওয়াজের দরগা থেকে আনা সাগর, দাদা গরিব নওয়াজের দরগা থেকে 10 মিনিট না 10-15 মিনিট লাগে আর কি, আনা সাগর আসতে গরিব নওয়াজের দরগা থেকে 10-15 মিনিট লাগে মাত্র, এই আনা সাগর আসতে 15 মিনিট, অনলি 15 মিনিট লাগে, আর যদি আপনি হেঁটে আসেন তাইলে আপনার হয়তো 20-25 মিনিট লাগতে পারে, হয়তো আধা ঘন্টা, কিন্তু আপনি যদি গাড়িতে আসেন, এখানে ঘোড়ার গাড়ি রয়েছে, বিভিন্ন যানবাহন রয়েছে, এগুলোর মধ্য দিয়ে আসলে আপনার বেশ সর্বোচ্চ 15 মিনিট কিংবা 10 মিনিট শেরেবাংলার মাজার উড়ছে আসতে পারবেন না, মনে হয় আসতে পারবো না এবার, কারণ আমরা 10 তারিখ চট্টগ্রাম ঢুকবো, আমরা সবাই 10 তারিখ উপস্থিত থাকবো চট্টগ্রামে, 11 তারিখ থেকে আবার কন্টিনিউ প্রোগ্রামে যুক্ত হব যদি মনিব কবুল করেন আর কি।
जजे देखा कि देवे ना ए अर्ज जाना तुमर दुआरे पागल करे तुम्हें आजवाजी। मेरे लिए भी दुआ करना भाई, जरूर करूँगा भाई, आपके लिए जरूर दुआ करूँगा। मेरे लिए भी दुआ करना आप। नईमुद्दीन सलाम दीचन, वालेकुम सलाम वरहमतुल्लाहि वबरकातुहु। आशा करी ভালো আছেন। অনেকে আসলে এখানে যুক্ত হয়েছে আর রোদের কারণে অনেকের কমেন্ট পড়তে পারতেছি, অনেকের কমেন্ট আমি পড়তে পারতেছি না, কিছু মাইন্ডে নিবেন না, কষ্ট নিবেন না। ঠিক আছে, দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আবারও কোনো এক লাইভে আপনাদের মধ্যে মাঝে যুক্ত হবে ইনশাআল্লাহ। আবারও ইনশাআল্লাহ কোনো একটা দরগাতে গিয়ে যুক্ত হবো আপনাদের সাথে। যদি নেটওয়ার্ক পরিপূর্ণ পাই অবশ্যই আপনাদেরকে বিভিন্ন মাজার দেখানোর চেষ্টা করব। আর আজমির শরীফের আমরা আসা যাওয়ার পরে ব্লগটা আমি করেছি, অবশ্যই আমার পেজ আমি দিব। বাংলাদেশে গেলে কয়েকদিন সময় নিয়ে ব্লগটা করে আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাবো আমি কীভাবে আমরা গরিব নওয়াজের দরবার এসেছি, যেন আপনাদের জন্য সহজ হয় ব্যাপারটা। যারা যারা দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করেছি, যারা আগে চেয়েছেন তাদের জন্য করেছি, যারা যারা এখন দোয়া চাচ্ছেন ইনশাআল্লাহ আমি আবার দোয়া করবো আমাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।